আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্ল্যাশ হচ্ছে। এই ফ্ল্যাশের অনেক ইতিহাস। এই যে বিএনপির নেতা, এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম, লাকসামের এমপি হিরো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চকর ছাত্র নেতা, নব্বইয়ের সৈরা চৌধুরী আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে। আজকে আনারকে আনারের লাশ যদি ভাতৃ নেবেন আপনার পানি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়, আমরা জানতে চাই ইলিয়াস আলী, হিরু চৌধুরী, আলম সহ নিহতরা কোথায়। আমি আহ্বান চালাবো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে। সমস্ত মন্ত্র অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দেয়, কারণ এদের কাছে সবটা প্রার্থনা কোন জায়গায় তাদেরকে রাখবে। আনারের যদি হাদিস বের করতে পারে আমাদের গুম হওয়া ভাইদেরও হাদিস বের করতে পারবে। নানা ভাই বক্তব্য রাখবেন, আরেকটা কথা বলা শেষ। একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজকে বিবিসির রিপোর্টে বলেছে গত 20 বছরে এই ধরনের প্লেনকারী, এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হয় নাই। সেই সময় রাজনীতিতে ঝড় উঠে গেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তো একবার পাবনাও গেছিল, আপনাদের মনে আছে তো? তার প্রোটোকল অফিসার বলছে স্যার বাইরে ঝড়, সে বলছে আরে বেটা ঝড় তো আমি এইখানে বক্তৃতা উঠাইতেছি। তো রাষ্ট্রপতির পরে এইবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিচ্ছেন। কি একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয়, মানুষের নাবিশ্বাস, প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্ধহারে মানুষ না খেয়ে আছে। সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন। অবশ্যই কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হতে পারে, কিন্তু সেটা আমরা বিরোধিতা করছি না। কিন্তু প্রধানমন্ত্রী তাদের তো একটা, এবং রাষ্ট্রের যারা টপ পদগুলোতে থাকে তাদের তো একটা সেন্স থাকা দরকার, কোন সময়ে কোন প্রেক্ষাপটে আসলে কোন কথাগুলো বলা দরকার। তো এই কারণে আমি এই কথাটি অ্যাডভান্স বললাম যে ভবিষ্যতে ইয়াসির আরাফাতের মতো না নাবালিনের মতো বিরোধী দলের নেতাদেরকে এই আওয়ামী লীগ এবং এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়েম করবে সেটা আমরা জানি না, কিন্তু সেই প্রক্রিয়াটি কিন্তু সরকার আগাচ্ছে সেটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। তো কাজী এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে মরব নাকি এই দৈত্য ধানবকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সব মানুষকে রক্ষা করব। আজকে গতকালকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, পত্রিকার রিপোর্টে প্রকৃত ভয়াবহ চিত্রটা একটু কম উঠে আসে, অনেক ঘাটতি থাকে, তারপরেও সেখানে যেটা লিখেছে তারা দেশের জাতীয় আয়ের এই যে সারা